वेलकम टू माय चैनल। सो टुडे इज फ्राइडे बट स्टिल आई एम इन ऑफिस राइट नाउ बट क्यों कारण একটা কথা বলছিল আমার আপু যে অ্যাজ এ বিজনেসম্যান বা কোনো ব্যবসায়ীদের কখনো ছুটি নিতে হয় না, সে শুক্রবার, বাট তবুও আজকে আমি অফিসে আসছি জাস্ট বিকজ অফ কিছু টুকটাক কাজ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে যেটা আজকে আমার শুক্রবারের মধ্যে করতে হবে, কমপ্লিট করতে হবে। দ্যাটস ওয়াই আমি আজকে শুক্রবার হয়েও আজকে আমি অফিসে, বাট আজকে শুক্রবার, নামাজ পড়তে হবে ফ্রাইডে। সো আজকে আমি পাঞ্জাবি পড়েছি যেটা আমি অনেক আগে কিনেছিলাম। সো যাই হোক, আই ডোন্ট নো, জানি না কীভাবে কীরকম লাগবে আজকের ব্লগটি, বাট আজকে ইচ্ছা করতেছে যে আজকে আমি ব্লগ করি, দ্যাটস ওয়াই আজকের ব্লগ করা। আই হোপ কিছু একটা ইন্টারেস্টিং আছে সবার জন্য, বাট আমার এখন নামাজ পড়তে যেতে হবে, সো নামাজ পড়ার পর এসে কথা বলছি। ওকে, দ্যাটস গুড। Just now I'm tasting the thumbs up, the first ever time at a Bangladesh arse elo ha, so Bangladesh arse ei prothom, so eta taste korlam, but mane first drink coca cola r moto, then jokhon last e diye mukher bhitore golar bhitore chole jay tokhon mone hoyeche ada adar ekta flavor, so eta kemon jani jani na, so first time khelam to jani na. Ar arif kemon lage, kemon lage? তো বারটা থেকে চলে আসছি, আর আজকে শুক্রবার ছিল তাই বেশ একটা জ্যাম ছিল না, দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি চলে আসছি। আর রাস্তায় খুব গরম, দ্যাটস ওয়াই পাঞ্জাবি খুলে আমি একটা শার্ট পরছি, বিকজ প্রচুর গরম, প্রচুর গরম আছে। সো দ্য ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যখন আমি বললাম যে আমি একটা ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে ব্লগে, সো ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলি। সো ইট ওয়াজ মাই ভিডিও অ্যাকচুয়ালি, সো আমি যখন আমার একটা ভিডিও আপনারা হয়তো বা দেখছেন আমার চ্যানেলে যে কীভাবে পাসপোর্ট করা যায় খুব ইজিতে, আপনারা যখন ভিডিওটা দেখেন এবং আমাকে কমেন্ট করে জানান যে ভাই ভিডিওটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ আপনাদের। ইভেন আমি অনেকে কমেন্ট এরকম পাইছি যে তারা বলছে যে ভাই আপনার ভিডিওটা দেখে আমি পাসপোর্ট করছি, দেন আমার খুব ভালো লাগছে। সো আসলে কি এই জন্য অনেক বেশি মানে ইন্সপায়ার করে এই ব্যাপারগুলো, সো এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি এই ভিডিওটা এইরকমভাবে কেন বানালাম তাই না, সো অনেকেই দেখা গেছে যে এরকম করে যে এক জায়গায় বসে বসার পরে এইটার পুরো বিস্তারিত ব্যাপারগুলো বলে, বাট আমি চাইছি একটু, আমি চাইছিলাম একটু ডিফারেন্টভাবে করার জন্য। সো আমার ভিডিওটা একটু ডিফারেন্ট ছিল, লাইক আমি পয়েন্ট আউট করে দিছি যে এই টেবিলটা এইরকম বা ওই টেবিলটা ওইরকম, ওইখানে গেলে আপনি এইরকম মানুষের সাথে কথা বলতে পারবেন, বা এখানে গেলে এইরকম একটি মানে কী বলে সিল বা সাইন আপনাকে করে দেবে। সো আমি ইন ডিটেইলি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পদক্ষেপের ছবি ছবি তুলে তুলে আমি এভাবে করছি, জাস্ট বিকজ অফ যে আমার ইচ্ছা ছিল যে আমি এইভাবে আপনাদেরকে যদি বোঝাতে পারি তাহলে কীরকম হয়। সো এই কারণে আসলে বিশ্বাস করার মনের অজান্তেই আমি এই পুরো ভিডিও করার যেই রেফারেন্স যে ব্যাপারগুলো ছিল, লাইক ছবিগুলো আমি যে তুলেছি সেই ছবিগুলো আসলে আমার মনের অজান্তেই ছিল, আচ্ছা ঠিক আছে এখানে একটা সাইন পেজে একটা ছবি তুলে রাখি। তো যখন ছবি তুললাম তখন মন চাইলো যে আচ্ছা পুরো ব্যাপারটাই আমি তাহলে ক্যাপচার করি তাহলে ভালো হবে। সো দেন আমার পরেই আবার আমার কয়েকটা ফ্রেন্ড আসলে করতে চাইছে যে আসলে কীভাবে কী করবো, তো ওদের জ্বালায় বিশ্বাস করেন ওদের জ্বালায় জাস্ট আমি একটা ভিডিও আকারে করছি যে আচ্ছা ঠিক আছে ভিডিও আকারে করি তাহলে ওদেরকে সেন্ড করলে ওরা যাতে ব্যাপারটা একটু মানে ইজিতে বুঝতে পারে। তো যাই হোক, পরে তো চিন্তা করলাম আচ্ছা তাহলে এই চ্যানেলেই দেই, তাহলে হয়তো বা অন্য অনেক জনের হয়তো বা ভালো লাগতে পারে, সো এই কারণেই আসলে চ্যানেলে দেওয়া, এছাড়া আসলে কিছু না। তো যাই হোক, আমি মনে করছি যে আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে জাস্ট বিকজ অফ আমি চাইছিলাম ঠিক এভাবে করার জন্য, তো থ্যাংক ইউ আর লট যে আপনারা এরকম কমেন্ট করছেন আর এই টাইপের রেসপন্স আমাকে দেওয়া অ্যাকচুয়ালি করছেন। তো আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের কোনো প্রবলেম রিলেটেড আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টের রিপ্লাইগুলো করার জন্য, মাঝে মাঝে হয়তো বা কিছু কমেন্টের রিপ্লাই আমি করতে পারি না জাস্ট বিকজ অফ আমি টাইম পাইনি, বাট আমি তৎক্ষণাৎ যদি না করতে পারি বাট আমি কিন্তু তার কিছুক্ষণ পর পরে কিন্তু আমি মানে সেই কিছুক্ষণ পরে কিন্তু কমেন্টগুলো রিপ্লাই কিন্তু আমি করছি। সো অনেকেই আবার আরেকটা কথা যে আমাকে জিজ্ঞাসা করছেন যে আসলে আমার যে আমরা যে আমি যে ইন্ডিয়া গিয়েছিলাম তো ইন্ডিয়া যাওয়ার জন্য যে পাসপোর্ট করতে হয় বা এভরিথিং লাইক দ্যাট, সো এই স্টাফগুলো আমি কীভাবে করবো বা কেমনি কী,
সো ইন্ডিয়ার জন্য আমাকে এক ভাই রিকোয়েস্ট করছে যে ইন্ডিয়ান ভিসা কিভাবে করা যায় এরকম ভাবে একটা ভিডিও করার জন্য। সো ভাইয়া থ্যাংক ইউ আপনাকে আপনার এই কমেন্টটি করার জন্য। সো থ্যাংক ইউ আপনি এই কমেন্টটা করছেন। আমি চেষ্টা করতেছি যে আমি ভিডিওটা করব, আর লাস্ট কয়েকদিন আগে আমার পরীক্ষা ছিল ভাই, দ্যাটস ওয়াই আমি একটু বিজি ছিলাম। এই কারণে আমি আমার ভিডিও বা ইউটিউব রিলেটেড একটু ব্যাপার স্যাপারে কন্টেন্টগুলোতে আমি কিন্তু ফোকাস করতে পারিনি। সো আলহামদুলিল্লাহ যে আমার এক্সাম শেষ, আমি চেষ্টা করতেছি এখন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার জন্য। সো এই ভিডিওটা ছিল ওয়ান কাইন্ড অফ আমার একটা যে মানুষ করে না নিউ ইয়ারের পরে বা জানুয়ারির 1 তারিখে যে আমি এই এই জিনিসগুলো করবো, সো এরকম একটা ভিডিও ছিল দেখছি। সো আসলে এইটাই ছিল ইনফরমেশন যেগুলো আপনাকে দেওয়ার মতো ছিল। চেষ্টা করতেছি আরও ভালো কিছু আনার জন্য আর ভালো কিছু করার জন্য, প্লিজ দোয়া করবেন আমার জন্য। আর এই তো, আর দোয়া করবেন অবশ্যই। আর যারা ক্রিয়েট করেন বা ইউটিউবে যারা ভিডিও আপলোড করে থাকেন বা ইউটিউব সম্পর্কে অনেক জানার ইচ্ছা, তাদেরকে একটা নিউজ আমি দিতে চাচ্ছি। তানময় ভাট আপনারা অনেকে জানেন, AIV ইন্ডিয়ান একটি চ্যানেল আছে AIV, সেখানে ইউটিউবের CEO-র সাথে ও একটা বসে কথাবার্তা বলছে। সো ওখানে মনোটাইজেশন বা এভরিথিং, যে নতুন নতুন কিছু বিষয় আসতেছে ইউটিউবে, সো এই জিনিসগুলো নিয়ে ও অনেক কথাবার্তা বলছে। সো ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি লিঙ্কটি, আপনারা ওখান থেকে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, অ্যাজ ওয়েল এস যেটা বলি, দ্যাটস ইট ফর টুডে। টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, অ্যান্ড আই লাভ মাই সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।